আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ভগবান রথমের অন্তর্গত বাটিকামারি মোড়ে। রাজ্য সরকার ঘোষণা করেছে সাপ্তাহিক দুই দিন লকডাউন হবে। গত বৃহস্পতিবার ছিল সেই সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন, আজ শনিবার সেই দ্বিতীয় দিন। বারবার ঘোষণা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী কি লকডাউনে খোলা থাকবে না মুদিখানার দোকান বা কোনো কিছুই, শুধুমাত্র ছাড় দেওয়া আছে ওষুধের দোকানকেই, তাছাড়া ছাড় দেওয়া নেই আর কোথাও। কিন্তু ভগবান রথনার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে খোলা রয়েছে বিভিন্ন দোকান, চায়ের দোকান, মুদিখানার দোকান বা অন্যান্য কাজ। আমি দেখানোর জন্য বলবো কি বাটিকামারি কবি কাজী নজরুল একাডেমির স্কুলের কাজ কীভাবে এই লকডাউনের মধ্যেও চলছে। নেই কারো মুখেই মাস্ক ছাড়াই করছে কাজ সবাই, কীভাবে চড়ছে কাজ, কার বলে করছে কাজ, ব্লক প্রশাসন বা পুলিশ প্রশাসন নেই কেন, এই নিয়ে কিন্তু অভিযোগ উঠছে বারংবার। আমরা দেখালাম কীভাবে কাজ হচ্ছে এই লকডাউনের মধ্যেও, খোলা রয়েছে বিভিন্ন দোকান পাত, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসন বা কারো ভূমিকা নেই, কেন নেই সেটাই আমরা জেনে নেবো অন্যান্যদের কাছ থেকে। আপনার মুখে মাস্ক নেই কেন, আপনি বাড়িতে কেন বেরিয়েছেন? আপনার মুখে মাস্ক নেই কেন, আপনি বাড়িতে কেন বেরিয়েছেন? আজ তো লকডাউন, আপনি এখানে বসে কী করছেন? এখন দোকান তো বন্ধ, আপনি বাজার করতে করছেন? আপনি ঘুরে যাবো, আপনি এখানে বসে আছেন কেন? মুখে মাস্ক দেওয়া কিচ্ছু নেই, রাজ্য সরকার বারবার বলছে মাস্ক পরে বেরোতে, আপনি মাস্ক কেন পরেননি? খোলা রয়েছে বিভিন্ন দোকানপাট, আমরা দেখালাম খোলা কাজ হচ্ছে স্কুলের। আমি দেখুন অনুরোধ করবো, খোলা রয়েছে ওষুধের দোকান, কিন্তু ওষুধের দোকানে ওষুধের নামে চলছে আড্ডা, নেই কারো মুখে মাস্ক বা কিছুই, ওষুধের দোকানে ডাক্তারকে নিয়ে বসে চলছে আড্ডা। সেটা দেখার জন্য অনুরোধ করবো, স্কুলে ওষুধের দোকানে ওষুধের নাম করে ওষুধ বিক্রি হচ্ছে ঠিক, কিন্তু তৎকালীন পরিষেবাকে চালু রাখার কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী। তারই এক অপব্যবহার করে বিনা মাস্কেই চলছে ওষুধ দোকানে বসে আড্ডা। হ্যাঁ, দোকান কেন খোলা, দোকান কেন খোলা? কিন্তু লকডাউনে দোকান তো বন্ধ বলেছে সরকার, কিন্তু দোকানে আছে কারো মাস্ক, আপনার মাস্ক কোথায়? দোকানে আড্ডা মারছেন সবাইকে নিয়ে, মাস্ক কোথায় ওদের মুখে, আপনার মাস্ক কোথায়? দোকান খোলা বলতে একটা কারণ আছে, যে এই জন্য আসলে দিয়ে 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 আপনার মুখে মাস্ক নেই কেন মুখে আপনার? আমি দেখানো যে বলবো রাস্তায় মানুষের গ্যাঞ্জামের শেষ নেই, কোথাও মানা হচ্ছে না লকডাউন বলেই আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরায় আলী বোসের সাথে তসলিম ইকবাল, এনটিভি ডাব্লিউবি। বাড়িতে কেন বেরিয়েছো মুখে মাস্ক কই, বাড়িতে কেন বেরিয়েছো বাড়ি থেকে? দোকান খোলা কেন, দোকান খুলেছো কেন, দোকান খোলা কেন? দোকানে বসে আড্ডা মারছো, মুখে মাস্ক বা কারো কিছু নেই কেন? আড্ডাও কন্ডা মেরেছি এখানে।